السلام وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله حمدا كاملا هو عليه والصلاة على نبينا على نبي بعده أما بعد فقد قال الله تبارك وتعالى تبارك وتعالى عز اسمه وجل جلاله وجل جلاله في كتابه القديم. أعوذ بالله من الشيطان بسم الله الرحمن والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء كل امرئ بما كسب رهين صدق الله مولانا العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه لا إله إلا الله لا إله إلا الله ولا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا Allah, 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 Allah,
محمد رسول صلى الله عليه وسلم. قابل احترام جناب صدر مجلس معزز علماء الكرام معزز ائمة المساجد معزز حفاظ الكرام چرو شردی آمار مربیان اعظام نوجوان بائی خود دست احباب سکول مدرسہ ستر و طلبہ خود خسی خسی شبول عبول بچائی نبود شبول عبول ہوئی ارم کیا سوئی ماشاءاللہ نزیہ کو سبوز ابوز بچن اگوا مر مایا اللہ سبوز ابوز بچن ماشاء سبوز ابوز بچن سبوز ابوز بچن پردار اڑالے پردانی شین امار مایار گوئی نہل আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জাল্লা জালালুহু রশঙ্ক অগণিত শুকরিয়া কে আল্লাহ আমাদের বাদল মাগরি পরিবর বাদল নাই এসার বাদে এসা হইলি কি আর বাদল মাগরি পরিবর বাদে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে মজদুর করতে নেই পুরা যে কোনো জায়গা যে কোনো মানুষে যে কোনো হালতে দুটি পাল্লা মনে করিয়া সিদ্ধান্ত নেওগি আমিও লোকে লোকেও সিদ্ধান্ত রে গ্রহণ করিয়া কামিয়াবুয়া লাগি ব্যবস্থা নেই কি আদুরাবু আমরান ফা ইন্না মুকরিমুন তোমরা খালি নিয়ত করিও আমি ফুরাই রে হকস পাহায় দুনিয়ার মানুষের গেছে নাই তাম মখলুকাতর গেছে তার কুদরত তোর চেরা রে বার করব লাগে তার কুদরত রে বুঝব লাগে আমি সারা পৃথিবীর মানুষ লাগে কাপতন লিন্নাসে আলহামদুলিল্লাহ কাপতন লিন্নাসে বশীরাম ওয়া নাদীরা সারা পৃথিবীর মাংস লাগিয়া আমার হলতা করি গর্ব লাগি আমার কুদরতরে তোমরা বুদগম্য হইব লাগি আমার কুদরত বুঝব লাগি আমি হলজাত পাঠ দিয়া পয়দা করি লইলাম নবী তাই নইলা কাফতন লিন্নাস বশীরাম ওয়া নাদীরা আতান নিয়ামত বাকি নাই যে নিয়ামত আমি তোমারে দিছি না মোহাম্মদ রাসূলুল্লাহ এই তোমার নবী তোমরা তার উম্মত
সারা মানব জাতির মাঝে শ্রেষ্ঠ সারা মানব জাতি লাগি আমি তোমরারে মানব জাতি লাগি শ্রেষ্ঠ আর উম্মত হইলা উখরি জাত লিন্নাস শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বা ধন্যবাদ শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতে অহলতা দিলেই সেই না এইটা ভাই বলবা আমার ভাই সুনাম করছি ই বাই যে গিয়া খাও কি করো তা ধন্য নি আর নেই আমার ওর বাড়ি নি বললো ওর বাড়ি হলো তোমার কি দেও না বলে এখন হলতা অন্য আমারে বাড়ি দিছে গাড়ি দিছে বিদেশ পাঠাইছে আর আমার হৌরে যত মামলা টামলা আসিল আমি যেমনি বাড়িতে সব শেষ করিয়া এখন উন্তানি হুজুর এখন উন্তানি আমার লন্ডন পাঠাইতে পঞ্চন্নি হুজুর লন্ডন তো ঘটাইতে ভাটাইতে হইয়া আয় দুই বছর ধরি আই দুই বছর ধরি হুনিয়ার খালি লন্ডন লন্ডন এখন গেছি কি আমি লন্ডন লন্ডন গিয়া আমার যা আসলা আমি গোষ্ঠী কি হলো নিজে সাদা নিজে কি হলো চিন্তা করছি আমার লোকে কাজ কাটলো তো আনুষ্ঠানিক আওতারও আমি হলো নিতাম নি হুজুর উন্তানি আমার আর আল্লাহ নিজে ভরমাইয়া গুপাল্লা হইয়া হতো তা দিছে তখন আমার লাগি তোর দান ধরিতে আমি ইয়ে যাহা চিজ হ্যায় ক্যা লৌহ কলম তেরে হ্যায় এই নৌরে দিশুন খালি লন্ডন দিশুন নেই আর আমারে যদি মনিপ মানিলাস বালা করি আমি তোরে ব্যস্ত সাবি দিলে গো সুবহান আল্লাহ ও হলে ফিসিলমি ওয়া লাগান ওইজা পাট লাগান পাট লাগাইলা ইয়ে যাহা চিজ হ্যায় ক্যা লৌহ কলম তেরে হ্যায় সুবহান আল্লাহ সুবহান আল্লাহ গে নিছে তোর হৌরে দিজনবে লন্ডন আর আমি আনবো ব্যস্ত ইয়ে যাহা চিজ হ্যায় ক্যা লৌহ কলম তেরে কি ওফা তুমনে মোহাম্মদ রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটা হতা যতটা আদেশ নিষেধ তত জাত পদ দেখাইয়া গেছে অগলটি যদি তুই মানিলাস এই দুনিয়া সাজ কি কারে নে তুই ব্যস্ত সাবি এনকাফ পথলিনা আর আমি ইয়াম আলহামদুলিল্লাহি মুরব্বিল আলামিন এটা কারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রত্যেক দিন বছর নয় বইয়া আল্লাহ
আরবি ভাষায় তারা এটা রে হতলা বলি রব্বুল হয় মূল লব্ধটা হইল মুরব্বিল আলামিন মুরব্বির সামনে গিয়া কেন দৌড়ি আমরা যে সময় উবাই আমার বন্ধা বদন ভাগ কাপড়া ভাগ কপলতা ভাগ তো উড়িয়া আমার সাইবা লাগি উবায় আর উবায় গাছ কালো ধরে উবাই মুরব্বির সামনে গিয়া খানো দড়ি হুয়া উবইয়া আল্লে রে ভাই মুরব্বি উইয়া দে মুরব্বির চল ছাই গেলাই রে আল্লাহ হই আমি তোর অবস্থা দেখিয়া তোর ভাই না চাইয়া পারি না মুরব্বির সামনে গিয়া কিল্লা খাড়া হইলে তান দয়া ও তো তার নাম নমান বন্ধা গুজে সাই গিয়া আমি তোর ভাই না চাইয়া পারি না নজর আল্লাহ আল্লাহ তার ভাই না সারা ভাবি না সাইয়া ভাবি আল্লাহ রে আপনার ভাই সবাই তুই আপনি সবাই সবাই আমার ভাই বোন যত নমাজ করতে কষ্ট হইলে খানো দরি গালি উবাই আমার বন্ধাহিয়া যদি এখন হজম হয়ে যায় আমার আমার নামর ওয়াজ ওই বহুনিয়া হয়ে যায় আর আনা অজিয়ে বসিয়ে বেউজিয়ে নমাজ না হরিয়া গিয়া এখন হজম হয়ে যায় আল্লাহ নাম
নিয়া বাড়ির মতো আসলা বৌগিনী সহ বাচ্চা কাচ্চা সহ হলরে লইয়া এ জায়গা তাইয়া যদি তোমরা জমাও যাও হিত গেল মাঝের কথা কইলাম এমনি আইও যদি এখন জমা হয়ে যাও আপনারা বাড়িও কই না তো দিও আইয়া বল লগে লগেও ফিরিস্তা হটাইয়া বল খে খে আইয়া বইল রে ওটা তালিকা তোমরা নিয়ে ব্যস্ত হটাও সুবহানাল্লাহ খাইয়া মুখে দি বুধ ফুটাইয়া তারে বাবা এলে বিচারে হইন না তুমি আইও না আল্লাহ ডাকতি হইছ আল্লাহ আল্লাহর গুলাম আন্দা গুলাম আমরা এর সুখিয়া দেয় কথা জানি আল্লাহ সুখিয়া আমি ইসলাম এত গুরুত্বপূর্ণ জিনিস যেটা এক ওয়াজের কারণে ওয়াজ ও বোয়ার কারণে সারা জীবনের গুণা আল্লাহ মাফ করিয়া বেস্তি বানাইলে আপনারা কেউ বাড়ির তা কন্যা দেন অজু বজু থাকে না আইয় আগিয়া অসনা তো পাইল এর মাঝে যদি অন্য দরবার কেউ থাকো তোমারও চান্স আছে আওতায় তুফিয়ে মাথা দিয়াইও মেয়েলুক যদি জানে করে আইতায় পুরুষের কাপড় দিয়াই সংখ্যা বুঝছেন যদি আপনারা আমার মুমিন বন্ধা লোকে বিলাই আইছে আউগো বিলাই ব্যস্ত যাইছ তারি গুজারা আরাম পায় না আমার মুমিন বন্ধায় আরাম পায় না বিলাই দিয়ে লিগে আউ দিকে বিলাই দিয়ে আদি দিতে পারবো আপনারা লগে লগে নাম দেব কি ব্যস্ত এ ও সাই পাঁচজন বাদে উদয় সিং তোমার তো জান না ইয়াল্লাহ এরা রানি গাইছ তো এই ও ও গলায় গলায় হেটে গেল জলদিও ও তো হলাইয়া ওয়া আল্লাহ তে হেটে
আমার লাইকা আইচুন আপনার কোথা লোক নিলাম এখানে ফরিশতেরা তো কুরআন শরীফ আছে, কুরআন শরীফ বন্ধু আছে কিনা বারলে ভাই আর আমি চা বলতো লেখান মাটি আমার ভাই তাকাত দরাই আলী বলে কই গীতা মুখস্থিলে বলে কই আল্লাহ সাইয়া জেলা দৌড়ি বাড়িলে না কইয়া সাইয়াম্মা দেশা বললে এই রে এত মুখস্থির বলে ওই আল্লাহ সাইয়া সাইয়াম্মা তুই আমার ওই যা আমার হইতে হইতে দামান দেবু এখন ঘুরি চলি গেছে কি হুরু দেবি না হাবি তুই আমার ওই যা সত্তর মানলা হুল মোলা পালা হুল সব নে সব নে কিনা আমার নাম লইতে পারি ব্যবস্থা করছ এটা কি তো বুঝবেই না আলিম হল তারা তো ভিতরে ভিতরে ফটফটা কারণ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নিজে ফরমাইরা আমার উম্মতের এক নম্বর যারা খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ছাত্রগণ যাই আমি তো এই হদিসের উপরে আমি ঘোড়াইয়া কইরা না ছাত্রদের গুইনে গুইনে নম্বর মান তাআল্লামাল খাইরুকুম তোমরার মাঝে আমার উম্মতের মাঝে এক নম্বর উম্মত খে যে কুরআন শরীফ পড়ে হাদিস আল্লাহর লগে ভাতা না আমরা শিক্ষকে ঠকিয়া ছাত্ররা ছাত্র যদি তিলাওয়াত তাকে তিলাওয়াত করা শিখে এরা হইলে আমার উম্মতের মাঝে শ্রেষ্ঠ উম্মত আল্লাহর রসুলের শ্রেষ্ঠ উম্মতের নাম বেটা এক নম্বর আর আপনি আসা কুরআন শরীফ মুখস্থ করলে ও দুই নম্বর আল্লাহ ভাই আমরা দিন যাই নামাজ পড়িতাম উস্তাদ দুই নম্বর ইসলামে বলে ইসলাম আর আল্লাহর মায়া দেখে রাখি ও ছাত্র দেখতে বইয়া আমদাল্লাহ বন্ধু আল্লাহ আল্লাহাম তাল পে হুদু এই নেক নম্বর আর আমরা বুখারি শরীফ পড়িয়া পড়াই দুই নম্বর জিন্দাবাদ 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 জিন্দাবা
কুন্তলী যখন নাম লয় রে একটা মাত মাতিলে রে বুজুর্গর নাম মাতিস তাই আমরা রে পুরিদান যারা আসুন আমাদের মুসালা ডান্ডালে তো আসুন ইটা রে একটা বালা খাইবার ব্যবস্থা ব্যবস্থা দিয়া দিতা তাই যাইবার একটা নহিয়া দিতে প্রতিদিন বাসো কোরআন শরীফ পড়াইও পড়িও পড়িও চেষ্টা করিও সূত্রে সারা জীবন ছাত্র থাকতাম সারা জীবন খালি পড়িতাম পড়া রইয়া রইয়া পড়া রাত মরেঙ্গে হাম কিতাব উপর হামে দুনিয়া সে কিয়া মতলব মদরসা হ্যায় তন আপনা মরেঙ্গে হাম কিতাব উপর গুরখ হোগা কফন আপনা আল্লাহ আমার এমন অবস্থা মারিও যে অবস্থা কাপন দেওয়ার মতো কোন মানুষ থাকত না তো আমি নাই পড়া আর এসে মানুষে আইয়া কাপন না ভাইয়া কিতাবর হাতা দিয়া রে এরিয়া আমারে কবর দিলেইটা আল্লাহ বহুত আমারে নসিব করে এটা কিন্তু উস্তাদের হয় না এটা ছাত্রর বালা হয় এটা কি তারা এক নম্বর ছাত্র যদি হড়ি হড়ি মরি যায় আশপাশে কেউ না থাকুন কিতাব তার তমন্না হইল আমি মরলে কিতাবর ভাতা ভাঙতে পেরিয়া আমারে কবল দিলাইতা মরেঙ্গে হাম কিতাব উপর ইকান কিন্তু চিন্তা করলাম নিয়ে ছাত্ররে যে খতর উপরে নেব ইয়া ছাত্র মরেঙ্গে হাম কিতাব উপর ছাত্র কারে কয় মরেঙ্গে হাম কিতাব উপর উরক হোগা কফন আপনা আমার জীবন এই জীবন পড়িতে পড়িতে মরমু আর খাফন আমার কিতাবর ভাত্তা দিয়া খাফন দিয়া কবর দিবা কুন্তা দিও না রে আমারে আমি ঘোড়া ছাড়া খবর রয়েছে আর কুন্তা দিও না আমার খবর তো সিঁড়ি জ্বালাইয়া খাই দেবে এইটা না উড়িলে আমি কইয়া আছি তো সিঁড়ি জ্বালাইয়া লাইন চূড়া না উড়িলে আপনি খাইশুস করেননি মেয়ে লুকরে আমার কুন্তা দিও একদিন জিজ্ঞাসা কুন্তা দিতে আমি লোকে বললে পয়লা পয়লা ভানোর বড়টা ভাই থাকলো আমি পান মুখো লইয়া লইয়া বান মুখো লইয়া বাদ খাইতাম ওগালায় বেশ কিন্তু না দিলে বাটা রান দিলে মুসলমান হইয়া দেখো না কত লাশ সোনা সন্দর মাত রে মুসলমানই মাত আমার লোকে বিচারিয়ে যাও অবস্থা করো এখনো পর্যন্ত ঢোকটা নিয়ে ওখানে গুড়ে হইয়া আসছে আমি শহরে তার যুদ্ধ করতে করতে বিচারি হয় আমার ভালো হইয়া আসছে আল্লাহ বৌলু কি ভার ভার উপায় ফুল ফুলে যা কি তাহলে ঘুরে যাই আপনারা বউ কিটা ফুল ঘুরানি না বুজুর ঘুরানি না নাই 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 আপনার এমনি তার যুদ্ধ ওরা লটকিল আমার বৌলু কে আবু আসে কত চেষ্টা ভাই তোর শরীর জেলা বাঙ্গিতে রেগো বাঙ্গিতে রেগো তুই তুই রুজাগান মাঝে মাঝে আপার কথা কইস রাস্তা বৎসরে রোজাবার দিছই দেখো আস্তা সপ্তাহে শুক্রবার দিছই ইটা তা খেয়াল করি বাংলাদেশে নয় বরস চেষ্টা করছি আমেরিকা এমবেসি দুটার বাদে দিকে তোর মেডিকেল সার্টিফিকেট পাওয়া গেছে না পিয়াজও খাইছত না তুই রোজ পিয়াজও খাইছত করি খাই না বাঙালি এমন কোন মেয়ে যার রিয়াজ নাই
বাংলাদেশি মরিসও ভাই না, তুই মরিস আর বিয়াজ গাইছ আমার শুনতে ইংলিশ আর বিপাল্লা আমি রোজা ভাঙছি না আর শান্তি দিছে কনসুলারে খান্দিয়া আমার দাবাতে কিয়ানি হইল জবাব দরকার লইয়া থাকি তুই আর মরি যাইস না ওর তো কি থাকি আসার আসা ছয় দিনের দিন বিয়া উঠছে বিয়ার ছয় দিনের দিন আমেরিকা এম্বাসি আর সাত দিনের দিন আমার ঘুরি ইউএস নিউ ইয়র্ক কিতা হই না হলে হাজারিছে হাজারিলে হরুতরে বানাইলে কেন হরুতরে রে ইসলাম আর মুসলমানি দি বানাইলে সারা জগৎ তো আমেরিকা কিতাব হোস ইয়ে জাহা চিজ হ্যায় ক্যা লৌহ কলম তেরে হ্যায় সুবহানাল্লাহ আরো ঘুরে সুবহানাল্লাহ ইয়ে জাহা চিজ হ্যায় ক্যা ইন দুনিয়া সাস কিতা ওনে আরো সর সাবি নে লৌহ সাবি নে কলম ওর সাবি নে লাহুতর সাবি নে মাহুতর সাবি নে মলকুতর সাবি নে খেয়াল না আমেরিকা বলা আমরা মুসলমান হলে ল কলম করছি এটা হইতাম না নি আপনার মুখটা কি হইতায় গ্রহণ তো না নি খাস আল্লাহর দেশ তার নাম হোসেন আরস পরশ ল কলম আদর্স পরশ ল কলম কুরসি লাহুত মাহুত দেবরুত মলকুত দেবরুত ইটা হিকাইতে না খালি আমেরিকা বেছেন নিকো আর্জেন্টিনিয়া কো না অর্থাৎ গেলে ঘরে সে বেশি দেরি বিয়াই কো খালি নাই আমরা মুসলমান আমরা ইত্যাদি ওটা মুখস্থ হতাম রে ইয়ে যা চিজ হ্যায় ক্যা লৌহ কলম তেরে তুই যদি আমার কাপ পতাল্লি না সারা পৃথিবীর মানুষের হাতি দিন এন লোকে তুই মিলি যাস কি তুনে মোহাম্মদ সে তোহাম তেরে কি তুনে মোহাম্মদ সে তোহাম তেরে ইয়ে যাহা চিজ হ্যায় ক্যা এ পৃথিবী তুই সাইতে গীতা লৌহ কলম তেরে হ্যায় অত তোর আমেরিকা ব্রিটেন সাইতে গিতারে তুই তুই কানাডা বেনাডা সাইতে গিতারে লক কলম তোমার যদি তুই আমার লোকে মিলি যা সত্যই লোক হলো স্ত্রীর নিকা আপা তুই আমার লোকে মিলি যাস না এই বাড়ি তোর দাবান্দ্রে বেলা গোসাইছ দাম দে তাই মিলা দাবান্দর হৌর হৌরে বাড়ি গো গোসাই দেবে এবারে বড় বুড়ি কিছু বিয়া দুটি রুটি ভাগল বাবা নে নে খুশ হইলে হলতা দেওয়া যায় ওই হলো শিল্পিকা তোরে দেখিস যদি কালটু বালটু সে লাগালো হইলা তে তোরে ওতা ওতা দেখাইয়া বিনাশ করে দিই পৃথিবীর ইটা ইটা সম্পদ দেখাইয়া তোরে বিনাশ করিলে বাইলা দেখিস কালটি কালটি লোক হইস না লোক লইস না বাইলা চত্তাবিয় নাম হচ্ছে কালটি কালটির নাম কি তা বাইলা চত্তাবিয় খুতু আতিস নাম কি তা শুয়ে নাম বলুন দেখি
সুন্দর বাবরে বানাইবার সময় হইছে, আদবরে আমি এমন একজন বানাই রায় এই গিয়া দুনিয়া চালাই দিবা, মানুষ চালাই দিবা, আমার বা সাইন্ডার হলে আমার ইলমর সীমা কি নিলেন, এর কোন ইলিম নাই, ইলিম নাই, এর গেছে না আগুন আছে না ভাঙিয়া না আগুন আছে না জ্বালাইবার কোনটা আছে না না কোন শক্তি নেই, তার তো আগুনের শক্তি। আদম আলাইহিস সালামের হুজুরটা একটা দরওয়াজে আগুন নাই মাটি দিয়ে গো বানাইছো, আল্লাহরে বাকিরে ফুটলা আর ও ফুটলারে আপনি সৈতা করাই দিলে জিনিসটা দিয়া আমার ভাই সাইলাই নাই আমার না এর মাঝে ফুটা নাই জিগাইলা তুই সৈতা করলাম এখানে খুব আগুনে জ্বালাইয়া বালিশ করিবার লাগতো মাটিরে দিলে রন করিয়া সালি বানাই যায় ও সালি বানাইতো ভরে যে আমার মাঝে যে আগুন খালাক্তারে মিন না আমারে বানাইছো আগুন দিয়া খালাক্তা হো মিন টিন আরে গুরে বানাইছো মাটি দিয়া ওকে ফিন্ডের ওরা বিচার করুকা আগুনের সামনে মাটিয়ে করলাম নাইতো নি না মাঠিয়ে আগুনের সামনে কল্যাণ নাই তো আল্লাহর মাঝে বিচার আসার নাই খালাক তনি মিন আল্লাহরে ইয়ো দে চুক্তি দে মন দাঁত শয়তান দে দাঁত খবরদার লা তাত্তাবিউ খুতুয়াতি শয়তান খবরদার ইগুর সংক্রান্ত তোমরা ভরিও না রে ও তো সিগারেট যাই না হই মনে হলো বইও খাইলি ভাই আমার সিগারেট মুখে দিগত বার আইও আল্লাহ কইরা আল্লাহ নিজে বইতে সময় যদি মুখে দি বদ বতাইয়া তোর সিগারেটের ঘর গুয়ের বন্ধু গুয়ের বন্ধু যদি বার হইবে মৎস্যর গন বার হইবে বয়স মুসলমানের ছাত্র তলে আইয়া ঢুকি গেলে কানে আলিম বলে ফরিন না দৌড়াইয়া ফরিন আইবো আইয়া তারপরে আর বুঝি আমি বুঝি মনে তুমি ওইটা দিটা আমি আমার চেয়ারে খালি করি আলামাইলে পরে তোমার যদি চেয়ার না আমার চেয়ার খালি করে দিয়া তে বই রে এর লগে বই রে ব্যস্ত যাইবে রে আহ ফুলের মতো জায়গা সমুদ্র বন্দর আমি গেছি মাছ করতাম আমার বাঙালি হলে নিশই আর ব্রিটিশ হলে ওই তোমরা এই কিতা করতে দাঁড়ায় কইয়া তারাও ডিঙ্কিয়ে হান লইয়া ব্ল্যাক ফুল সমুদ্র বন্দর বড় বন্দরের নাম লন্ডনের বড় বন্দরের নাম হইল ব্ল্যাক ফুল ও বন্দরের মাঝখানো গেছি নানিয়া হাওতা গেছো গিয়ে আর আমি গিয়ালে হয়েছি আমার এই মফিল যত বইবাই ব্যস্ত যাই ভাই তারা লগে লগে তো টেস্ট টেস্ট করে কঠু হ্যাভেন খর কঠু হ্যাভেন ওই কঠু হ্যাভেন খর ওই কাছে হ্যাভেন ইনো আইয়া বইলেও ব্যস্ত যাই ভাই খর ওই কাছে হ্যাভেন
তারা হইলিসে উঠিয়া ওই বৈষ্ণবে চেয়ার মিটিং নাও, আমরা রোজ অনেক অটোর মিটিং কইতাম। আমি বললাম থ্যাংকস 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 ওয়েলকাম। ব্রিটিশও আইসি আইয়াও আইসে, তুমি যদি বাজারও আও বইবার আগে আল্লাহ রসুলে হইরা ব্যস্ত দেখতে পারত না ও মানুষ বানা। আল্লাহ রসুল্লে কইরা ব্যস্ত যাইতে হইলে বড় শর্ত হইল, একবার হইতে হইব মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ। ও টুকরা হও নাকি তুই যাই বইতে ব্যস্ত যাইতে হইলি খত লাগিয়া আমি কইলাম হইল লা ইলাহা পারি না, আইও পর্যন্ত পারছি না। আই যত বরস ধরি চেষ্টা করি আর কয়ই ঘটনা ঘটছে দুই আর আঞ্চলের আঠারো না সত্র আঠারো অত বরস আগে আমি কইছি আল্লাহ শুক্রিয়া না হয় আমরা গরু চাই না। আঠারো বরস ধরি চেষ্টা করি আর লাগান কইতাম আমরা গরু চাই মানতাম আসলাম না, এটা একদম গরু চাই না রে। আঠারো বরস ধরি ইংলিশে চেষ্টা করলাম লাভান এসে আর কি আমার মুকলিমা পড়াইলাম ইংলিশে আমার নাম লইলে জানোস নি তোর আর কি গুড্ডি তা হলে সক্কর দিব তোমার সক্কর দিয়াই তো পারে আমি আটটি দিয়ে তোর সারা শরীরের আটটি মাংস ও তাহলে সলাইয়া লড়াইয়া সলাইয়া লড়াইয়া তুমি তুহম ইলা জিক্রিল্লাহ আড্ডি গুড্ডি ওটা বলতা হায় লড়াইয়া তোর কলব গিয়া পৌঁছিয়া কত্তা গিয়া আমার দিকির বাদুরি তাকসাইর লাই লাই তাকসাইর রুমিন হো সুরায় জুমর চব্বিশ সারা আমি কে বল ঠিক আছে নি বাবা মাশাআল্লাহ তোমরা তাকসাইর এর তুমি আমি লড়াইয়া আমি লড়াই আমার নাম দিয়া তোমরার আড্ডি সুল দানসনি চলে গেল আমার সম্পর্ক আমার নাম তোমরা আড্ডি লইছ না কেনে ওল্লা কাদি কারাম না আমি ফজিলত দিয়া আমি কেরামত দিছি ওল্লা কাদ কারাম না আমরার সৃষ্টিটাও কেরামতি আল্লাহর খাস কুদরতে সৃষ্টি আমরার মাঝে মানুষের গন্ধ লাগান গন্ধালা হয় গানা পৃথিবীর কোন বাকিটা আর হইলাম না এর অঙ্গ হয়েছেন না মানুষের ভয় কাদার রঙ আপনি জিত করি যদি পালা এটা লাভার দুটো হয় হাসতে হাসতে পালা হয় তার ভয় কাদা ভাই কত সময় চাইতে হইব সুস্থ মানুষের ভয় কাদা দেখতে সুন্দর লাগে
আসস্তি তুই আমরা কারামত নানি সম্ভব নেই এ বৈজ্ঞানিক লাগাইনি তোরা মানুষের ভাই খানা লাগান ভাই রান্না আর দুনিয়া পৃথিবী ওইটা না তাই নিজে করা তার হলতা কেরামত কিনছো আমি দেখছি নাগর বিচ্ছে মানুষের মাঝের প্রেম যেটা সে প্রেমে জলে ডুবে না মানুষ মানুষের প্রেমে 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 ভরিয়া মরে না যে মানুষের উপরে প্রেম যে তাই করিলে আওতাও যাও কুদরতি জগৎ দেখলা ইটার কোন গান সুন্দর লাগছে ইটার কোন গান সুন্দর লাগছে না দুনিয়া তাইয়া এখন এলুকে দেখিয়া হারুত পারুত লোকই তো মানব জাতি তুমি তোমার বাইরে খেয়াল করো কোন পজিশনে আসো বিখ্যাত ওটা লিখিত ইঞ্জিনের দরজা আমি ইংলিশ অহরটির দরজা লাগাইছি ইংলিশ দেশের অহরটির দরজা লাগাইছি বিখ্যাত অনিয়ার তুমি চিন্তা করো তোমার অবস্থা কি আপনার অবস্থা কিটা না আমার চিন্তা করতে হবে ফুরিয়ে ফুরিয়ে দিতে পারে আমিও খতম আমি কি করিতেছি কি অবস্থাটা ইসলামে করে সতর্ক তোমার প্রতি তুমি সতর্ক আপনি বর্তমানে কোন অবস্থাতে আছো বলেছি আমি আমারও ভাই জমিন ওখান দখল করবার খেয়াল তুমি কোন চিন্তা আছো আমি বাস ঢুকাইতাম তারপরে আইকাল্লাটা ঢুকাইতাম না বুলাইটা ঢুকাইতাম আস্ত জাতি বাসাইবার দায়িত্ব আপনারা তো তোমার তোর হাম হইল তা মরু না বিল মারো
মুখর আমার গোর ভাগ্য সে যে ভাবি বাদি তার আমারে গোর ভাগ্য সে যে বা আমি বাদি তার গোর আপন করিতে গড়িয়া বেড়াই যে মরে করে আপনার দায়িত্ব বুঝছেননি আমার গোর দেখে বাঙলি দে আপনি পাথর দিন বাসুর লইয়া গিয়া তার গোর বানাই দেবা ওটা হইলে হবে না দায়িত্ব আমার গোর ভাঙ্গিয়াছে যেবা আমি বাদি তার গোর আপন করিতে গুড়িয়া বেড়াই যে মনে করে সে পর মাশাল্লাহ সুবহানাল্লাহ মাশাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মিত্র সারাংশ তোমার সম্পর্ক জড়ি গেছে ওদারে জোড়া লাগানি তোমার হক সিলমান কাতাকান কে কর বাঙ্গিছে মজার ইসলাম রে খালি বাঙ্গাল মজার ইসলাম রে যত বাঙ্গা আছে তা গোড়া বা গোড়ার নাম যে ধর্ম ধর্মের নাম ইসলাম বাঙ্গা রে গোড়ার ধর্মের নাম ইসলাম আমারে গোর ভাঙ্গিয়াছে যে আমি পাতিতার গোর আপন করিছে গুড়িয়া বেড়াই যে মরে করেছে পোর বাজানো লাগবো শিক্ষা মুখস্থ হতাইব ইতাইব জানতাইব দিলাই স্কুলও ছেলেটুলে ভাঙ্গিয়া বা জোর ফিকর বাড়িতে বইতে লাগে পিতা আমার তো আমার আর বাচ্চার কথা বলছে ও রফিকর বাড়ি ছাড়া কোনটা বুঝে না আল্লাহ রসুল ফরমাইরা আমার উম্মতের মধ্যে এক নম্বর ছাত্র তার জীবনটা আপনি দেখুন না কিতা কিতা কি আর আপনি দেখতা শিখলো কিতারে শিখলো কিতারে আমার এটা কবিতা হো না এটা সুন্দর কবিতা হোক এটা আরবি হোক ধর্ক মাদ্রাসা থাকার কারণে তখনও সাইনবাদ স্কুলে আছে নি শিক্ষকতার মজা আর ছাত্রর মজা আপনি তখন বুঝবা মান কারাল কোরআনা তোমরা যে সময় কোরআন শরীফ পড়াত বৌরে আমি লগে 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 তুই উচ্চারণের লগে উচ্চারণের লগে কিন্তু তোমার সেফ গেল সতার লগে অহলটি লগে মিলাইয়া প্রত্যেকটা হর্ষ হর্ষে আমি খুশি হইয়া তোর নামায়া বলো খালি লেখি এটা নাই গো ভাই ইংলিশ সুন্দর করে আপনি কইলে এখন তোমরা উঠবো নি না মায়া না আমরা কোরআন শরীফের একটা হরফ করলে লগে 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 আল্লাহ নিজের কলম দিয়া আমরা নামর করে দিলে কই খাপ ফল খাপ উচ্চারণ করতে অতবার অতবার সেফ কি নিতে আমার গন্ধায় অত অতবার নেকি দেও কোরআন শরীফ পড়িয়া উঠি গেলে গিয়া আপনি এক সুরায় আল্লাহ
এমন এক খিতাব আমরা দিছ ওই নারী খিতাব অংশ তো আমরা সরি কইলাম না, ঠক খারাপ কোনো মাদ্রাসা নেই, সম্পৃক্ত নেই কোনো মাদ্রাসা, যে মাদ্রাসার বাদ নেই। তাতে ফয়লা ফয়লা জিন্দেগি তার ইয়ে কথা পাঁচও গিয়া বইয়া হেসে দিয়া সুরা মরিতা সুতো অবশ্য শেষ মরো আমরা কখনই গেছে ফয়লা সুরে ফাতে শুরু হইতো ফেরি প্রভাত ফেরি আরে কি করো সুরে আসে এইটা তাও আহমান এইটা সুরায় মৌলিক আপনার বিয়ে ভাইয়ে ভাই বইনি একবার তারা কোরআন শরীফের খাতা উল্টাইতা প্রত্যেকের কোরআন শরীফ দাঁড় দেওয়া কানুন কানুন কান খালি কোরআন শরীফ দেহকা লম্বা 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 এই খুব বড় গল দাঁড়া বুঝিকেই না মিতা দিতা আব্বারে বলে তো তার শুভ কর্ণ হয়ে লাগিয়ে হোক তার শোনা অন্য হয়ে লাগিয়ে হোক তার বউটা বুঝতাম আবার বুঝতাম কোরআন শরীফের মাঝে দিয়া দেখা যায় লাড্ডু হঠাৎ কিতাব সবকন দেই কোরআন শরীফ সইলা নিয়ে আমার ঢুকতে অন্য কিন্তু প্রত্যেকের সবক্ষণ জায়গার ও খুতবর হলরে খুতবর বানা নিয়ে গেছে খুতবর প্রতি আমি অন্য খুতবর বানাইয়া তাই খেলা আসছে মন বাপ তুমি যেন ফোড়া যাইব তোমার অন্যটারে তুই চাই বই হতাশ হতাশ হয়েছি সারা বাড়ি তাহলে অকল বিচার করে খুতবর বেলা নেই আপনারা বাড়ি কিলে জানি না আমরা বাবার মা ভাই নিচে আমি এখানে পেয়েছি বলা লঙ্গি গান অবা চূড়া পানিয়া খাটি লঙ্গি বাড়তি ফুটানি করেও গেল না ফুটানি কান্দায় আসি না আর মাই আর বাড়ি থেকে উজু করলে তো আমি দেখছি ঘুরা ঘুরা আদায় করছি কর্মীতে দিয়ে খালি কুলিয়া নামাজও কাড়া কেন যা রজু এসে আবার ঘর গেল আমি দেখলাম উজু করতে সময় তুই নিয়ে খিলাল করছো তাই নিয়ে দেখা নিয়ে হয়েছে না তিনবার উজু করলে তুই আসরের নামাজ আমি উড়া উড়ে করি গেলাম শ্রীমঙ্গল থাকি ওই সময় আমি কিছা বেরোবে ভাই কত চোখা ভাই আপনারা ভাইছো না আল্লাহ বাঁচাইছে এই খোলা আমি মুসলমানের গেল ওই রে আসতে পারি যাই ধরে না পারু এটা আসিল না মা বাবার জমানা আসতে আপনারা খেউরে কুত্তা চলাই নেবেন আমারটা চলাইছি কথাটা বুঝলামি আমি মাই আর বাবা আল্লাহ আল্লাহ তাহার কারণে মুসলমান হা হাই তোরা
ও বুঝে বলে ষাট ফাট এখানে মুসলমান নাই তুমি বিয়া লাগাইয়া ই কতটা বানাইছো এটা কি বড় গুয়া কিতা করে না আল্লাহ করেছো রে দুই নম্বর কিতা করে বলে এই গুরু শরীফ বল তিন নম্বরটা বলে কত শরীফ বল না আল্লাহ আমার বউ দেও ওলা বউ দিও দেখুন ভাই সাইলে আমার ধান ঠান্ডা হয় আর হইতে হইতে বিয়া করিয়া পয়লা দুয়া হইল ইমামা আমরা বড় মানুষ বাড়ির মানুষ এরা যেন সারা পৃথিবীর নেককার হলর সর্দার হয় চেয়ারম্যান হয় পাওয়ার এমপি হয় এমএলএ হয় জি 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 এমপি হয় এমএলএ হয় তোমার আমি বিয়া করি আনছি তোমার ঘর থেকে যে গুই তো দিছি ওই তো করি এবারে দিছি এবারে হচ্ছে ও ফুরাই গুই গেছে কি ওসি গুই গেছে ডিসি গুই গেছে চিয়ন এগুন নাম মানুষ শিক্ষিত আছে শিক্ষা দীক্ষা আছে ওগর তাকে আনলে আপনি আল্লাহ শিক্ষার ঘর তাকে একটা মেহলুক আর করো যে বাচ্চা লাগতে হইব ওটা শিক্ষার প্রতি আল্লাহ বই বাই ঘরে জানে না আল্লাহ আল্লাহ বই রেখে যা তুই জানে না বই তুই বই দেশে যাবে দেশে যা তুই দিতে উন্ডাল হই না উন্ডালের উন্ডাল উন্ডালের উড়ে তুই দিতে বই যা আছে না আমি হইলা তাহলে জিগাইছি নতুন নতুন আইবাই এক জায়গাতে আমি গেছিলাম তারা লাগা বাড়ি কোনো বিয়াল নেতাই না আমার খুরমা পাঠাইছে পাঠানির বাদে আমি জিগাইলাম তাই হতা গিয়া জিজ্ঞাসা তাই কয়জাত খুরমার আন্দাজ আই ওইটা ২৯ নমুনার খুরমা তাই না দাম দি বলি হাজার টাউন নিলে গিয়ে সকল জাত মানুষ যাই তাই ফুরমার জায়গায় দাওয়াত খাইছে মুসিন আলিও দাওয়াত খাওয়া লাগে তুমি কুরমা কত যাত্রা না পাঁচ করি হত গিয়া লেউড়িয়ে লেওড়ারে ভাইয়া আর বিয়া করি সত্যটা সুন্দর ভা হয়েছিল আমার কাছে
এমন হরতাহারে রশ্মি ভরো কুরতায় দিন ও জাল্লালিল মুত্তাকিনা ইমামা। এক দোয়া কোরআন শরীফের মাঝে পুরা মিলে বিয়ার দোয়াটা আল্লাহ পুরা জীবনের মূল জিনিস হইল আপনার মনের শান্তি, পয়সা মনের শান্তি, মনের শান্তি দিতে পারে শান্তি হোক হয়ে যাও। ওই সময় যদি আপনি জিকির লাগিয়ে যাও উনি আবার জানলা উনি আমি মরি যাই মরি যাই কোনি ওই সময় বুঝিয়া জিকির করে দেখবে গরু গিয়া নাই তার গাড়ি নাই বাত আছে তার গাড়ি নাই কিনা ওটা লাগে গিয়া ও কুটাত গিয়া দেখি আমি এগারোবার দ্বিতীয় করার মানে আখটা দেখে ঘরটা গুয়াচ্ছি তোর মনোজাত অশান্তি আছে রে তুই আমার নাম জপা আরম্ভ করে দিস আমার কুদরতি শান্তি এ তোর দিল রে কনসোলেট করে লইব শান্তি আল্লাহ ভিতরে লইয়া কইছি তোরা পারছি না রে ভালো আপনার মনকে তোমার জিকির করবার লাগে কুলি দেও আমি না আমিন ইয়া আল্লাহ দোস্ত লাই কইছে বড় দেখে সুন্দর লাগে পয়লো তো আমি নিরাশ হয়ে গেছিলাম নিরাশ হয়ে গেছিলাম ইয়া আল্লাহ কয়ে গেলাম রে ইয়া আল্লাহ ওকে দেখেন একবার কয়েকবার ইয়া আল্লাহ ইয়া আল্লাহ কথা করুন জন্য তো গরু সময় দেখে না কোনো হয়ে নাই আমি বইয়া বাইয়া হ্যাঁ আসলাম বাড়িয়ে গেল আসলাম আমরা শান্তিতে বয়স শুক্রিয়া দেয় করিয়া মেহরবান সব তাহলে তুমি কবুল করবো যদি সুন্দর লাগে তের বললা মাফ করে আমরা বড় গুণাগান আমরা বড় না আমরা বড় না তোমার তোমার কোন নিয়ামতের শুক্রিয়া আমরা আদায় করতে পারছি না আল্লাহ অবলজাত নিয়ামত আমরা রেখেছ আর তুমি শিখাইছো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আমরা রে বাচ্চা কাচ্চা দিছো দন্দ্বৈল তো দিছো ইজ্জত মতো দিছো আল্লাহ এর বাদে তোমার শুক্রিয়া আদায় করি করি আর আলহামদুলিল্লাহ দেখতে দেখতে জীবনের মূল্যবান সময় গেছে গে বাকি সময় হুস করিয়া তোমার ডাকার তৌফিক হুশ মে আয়ে হো লেকিন দিন গুজর জানে কে বাত বুঝলাম রে আল্লাহ
শেষ বয়স হয়ে গিয়ে বুঝছি অনেক সময় যে সময় যে সময় আল্লাহ তোমার স্বাভাবিক ভাবে স্বাভাবিক মন লইয়া স্বাভাবিক শরীর লইয়া আর তোমার একটু সোনা আমরা লাগি আমরা বাকি জিন্দগানি খান খালিস তোমার বন্দে গীত খালি রইবার চৌধুরী যে সময় নিতাইগি মঞ্জুর হয় আল্লাহ আমরা জীবন বাই কলিমায় থই গিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জারি রাখি রাখিয়া হুজুর পাক ওর দিদার জাগাই জাগাইয়া আমরা জীবনকে বিধান নসি কত কত বেতা লইয়া আমার ভাই বল কত আরজু আরমান লইয়া আমার ভাই বল দুষ্ট গল মজলিস হাজির হইছে প্রত্যেক ওর দিগর আল্লাহ বিধানকে তুমি আল্লাহ দিগর বেতন ধরুবি মঞ্জুর যদি করে কাপড় বিক্রি করে মর কাপড় কাপড় নসিব করিয়া জমিন اللهم يسر علينا زيارة حرمك وحرمه من قبل أن تميت عليك توكلنا وإليك أنبنا وإليك المصير چوچا نصیب ورزو امرا اتر اینے کار بناؤ دیندار بناؤ تمہار بطر بطیق بناؤ جانی بناؤ گنی بناؤ ترہ ذریعہ امرا بمش و بنیاد رے اجالا ہوگی বাচ্চা বাচ্চার গুণ দিয়া বদলা জ্ঞানী গুণী বাচ্চা দিন হায়াত রাখো সুস্থ শরীরে তোমার বন্দে কি হরি দেবার থুপি মায়ার মানুষ হল যারা কবর তারা রে মাফ করো যদি কোনো হাতিয়া মঞ্জুর হলো মেহরবানি হরি হাতিয়া টুকুন আমরা জমিয়ে মধ্যে গান রোগের মধ্যে পৌঁছায় আর শরী মাহুর আমার আজ মাঝে আমাদের লাগবে না মা রা বাবা রে سلام على المرسلين الحمد لله رب العالمين بحرمة لا إله إلا الله محمد